বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ডিজে এ টু জেড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আবার নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা নতুন বক্স সেটআপের ভিডিও। আজকে এসেছি লক্ষ্মীকান্তপুর এলাকার অন্তর্গত কাশীপুর গ্রামে। তো এখানে আজকে দুটো পুজো রয়েছে। সেই দুটো পুজোতে রয়ে কি কি সাউন্ড এসছে তোমরা কি জানতে চাও? তো কি কি সাউন্ড এসছে? এক এসছে দ্রৌপদী সাউন্ড ঝুমাই নস্কর থেকে, আর এক এসছে সোনিয়া সাউন্ড সীমাবাদ থেকে। তো আজকে তার ফুল সেটআপ নিয়ে আজকে এসছে এখানে। তো আমি প্রথমে তোমাদের দেখাবো দ্রৌপদী সাউন্ড যে কী কী মেশিন সেটআপ নিয়ে তার সিক্স পোর্ট সেটআপটা নিয়ে এসছে। তো সেই সিক্স পোর্ট সেটআপে কী কী মেশিন সেটআপ ইউজ করছে, কেমন বাজাচ্ছে, কেমন কী সাউন্ড হচ্ছে, সব কিছু এই ভিডিও দেখাবো। আর তার সাথে দেখাবো তোমাদের সোনিয়া সাউন্ডের যে রোড শো হবে তার জন্য কীভাবে তার সেটআপটা প্রসেসিং হচ্ছে, ফ্যানেতে বাঁধছে, সেটাও তোমরা দেখাবো। আর সেই রোড শোতে কী কী মেশিন সেটা ইউজ করছে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যায়, একটু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা পুরোটা দেখো একটু স্কিপ না করে। চলো যাওয়া যাক দ্রৌপদী সাউন্ডের কাছে। Sound present. Do not miss it.
দ্রৌপদী সাউন্ডের থেকে সোনিয়া সাউন্ডের কাছে। তো তোমরা দেখতে পাচ্ছ সোনিয়া সাউন্ডের সামনে ফোর ফোর সেট আপ রয়েছে 15-18। তো এখন আজকে চলে এসেছি সর্বজনের শেষে রক্ষাকালী পূজা কাশীপুর, ঠিক আছে, বামুনপাড়া গ্রামবাসী বৃন্দ। তো দেখতে পাচ্ছ কাশীপুর মধ্যমপাড়া হরিবাসর প্রাঙ্গনে। তো জুম করে দেখে দিচ্ছি, এটা একটা মন্দির রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দির। আর তোমার দেখে দিচ্ছি এখন হচ্ছে রোড শোর জন্য সেট আপটা ভ্যানে উঠবে। তো তার জন্য রোড শোর জন্য আজকে এখানে এসছে একটা জ্যাকসনের ডিজি এসছে, সারা তো 82 KB ডিজি। তো তোমার হচ্ছে প্রিয়া মিউজিক অ্যান্ড ইলেকট্রিক শঙ্কর মন্ডল কচুবেড়িয়া কুলপি। তো এই ডিজিটা ইউজ করছে আজকে সোনিয়া মিউজিক তার পুরো সেট আপে। তো এই সাইড হচ্ছে ভ্যানে লোড হবে সেট আপ রোড শোর জন্য। তো তার জন্য কিছু সেট আপ রয়েছে সাজানো, আর কিছু সেট আপ দেখতে পাচ্ছ ওখানেও রয়েছে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এই রয়েছে মেন মন্দির যেখানে মায়ের পুজো হবে। দেখতে পাচ্ছ মন্দিরটা কি সুন্দর ডেকোরেশন, ফুল দিয়ে পুরো পুরো মন্দির, মানে যেখানে প্রতিমা উঠবে পুরো ফুল দিয়ে মন্দিরে সাজানো হচ্ছে। আর সাইডে দুটো বড় বড় কোলা গাছও রয়েছে, ঠিক আছে, এখানে লাইটিং দিয়ে একটা কিছু করবে। তো তোমাদের মন্দিরটাও দেখাচ্ছি ভিতর থেকে কেমন ডেকোরেশন করেছে। তো তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই ফুল দিয়ে সাজিয়েছে মন্দিরটা। তো চলো এবার যাওয়া যাক। এই সাইডে যে মন্দিরটা রয়েছে দেখতে পাচ্ছ এপারে একটা বড় রাধা গোবিন্দর মন্দির রয়েছে। তো চলো এবার যাওয়া যাক সেট আপের কাছে, যে কি কি সেট আপ, কটা সেট আপ আজ ইউজ করছে। তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা 4 বেস 4 মিড রয়েছে, আর এই সাইডে একটা 4 বেস আর 4 মিড রয়েছে। তোমাদের কেমন লাগছে, তোমাদের এখানে সোনিয়া সাউন্ড এসছে খুব ভালো লাগছে কি, রোড শোতে নাচা হবে তো তাহলে? হ্যাঁ, কেমন মনে হচ্ছে যে সোনিয়া সাউন্ড কেমন বাজাতে পারে? হ্যাঁ ভালো বাজাবে, কালকে বাজিয়েছিল? হ্যাঁ কেমন বাজছিল কালকে? কালকে ভালো বাজছিল, মানে আজকে তাহলে সব কটা মাল উঠবে ভ্যানে, তাই তো? তো কোন সাইড রোড সাইড, রোড শোটা কোন সাইড হবে, ওই সাইডটা দিকে লক্ষ্মীকান্তপুর দিকে, তাই তো? আচ্ছা ঠিক আছে। তো রাতের রোড শো হবে, তার জন্য এখন একটা ভ্যানে সাজানো হচ্ছে, ভ্যানেতেই বাজানো হবে এখন, তারপর রাতের রোড শো হবে, তাই তো? তো দেখলে খুদে খুদে সব বন্ধুরা রয়েছে, বক্স লাভার, তোমার বক্স লাভার তো? হ্যাঁ, তো একটু জোরে বলো, হ্যাঁ ঠিক আছে। তো বক্স লাভার আজকে রাতে নাচার জন্য প্রস্তুত রয়েছে, আর এই পারে দেখতে পাচ্ছ সোনিয়া সাউন্ড বক্স লাভারদের নাচানোর জন্যও চলে এসছে। তো এই পারে হচ্ছে দেখছো দুটো টপ রয়েছে, 15 টপ, একটা 18 বেস রয়েছে, আর এই পারেও একটা 15 টপ সরি একটা হচ্ছে 18 বেস আর হচ্ছে দুটো 15 টপ রয়েছে। এবার তোমাদের মেশিন সেট আপটা দেখাবো সোনিয়া সাউন্ডের, যে কী কী মেশিন সেট আপ ইউজ করছে পুরো সেট আপটা বাজানোর জন্যে। তো এটা ব্যাক ভিউ দেখতে পাচ্ছ সেট আপের। তো এবার তোমাদের মেশিন সেট আপটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এই সাইডে পুরো লাইন দিয়ে রয়েছে স্টেবিলাইজার, দেখতে পাচ্ছ, তারপরে পুরোটা দেখছো ডট বক্স রয়েছে, গ্রাফিক ইকোয়ালাইজার রয়েছে, তারপরে প্রেসার বোর্ড রয়েছে, তারপর হচ্ছে হর্ন সার্কিট, তারপরে নিচেও দেখছো প্রেসার বোর্ড, আর মাঝখানে হচ্ছে সিটি কন্ট্রোল। এবার দেখতে পাচ্ছ CA24 বেস করে সোনিয়া সাউন্ড তার ফুল সেট আপটা বাজাচ্ছে। তো CA24 কটা রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, মোট 8টা CA24 রয়েছে। আর ওই সাইডেও মেশিন সেট আপগুলো রয়েছে দেখতে পাচ্ছ, আর এই পারে রয়েছে একটা 500, মানে বাইরে হর্ন চলছে, আর একটা হচ্ছে 350 রয়েছে আউজার, মানে এটা বাইরের আউটপুট হর্ন চলছে। তোমরা দেখতে পাচ্ছ ওই হর্ন রয়েছে, বাইরের আউটপুট হর্ন রয়েছে, তোমরা আওয়াজ পাচ্ছ। তো চলো দেখো যে সোনিয়া সাউন্ড তার ফুল সেট আপটা নিয়ে কেমন রোড শো করে। ওপর দেখতে পাচ্ছ এটা PBT 1000 রয়েছে র‍্যাক চালানোর জন্য, তারপরেও রয়েছে একটা SPB 1200 টুইটার চালানোর জন্য। তো এই ফুল সেট আপটা নিয়ে আজকে সোনিয়া সাউন্ড বাজবে কাশীপুর, ঠিক আছে, ওই কাশীপুর এখানে রক্ষাকালী পূজা উপলক্ষে বাজছে সোনিয়া সাউন্ড। সোনিয়া সাউন্ডের যে বেসটা রয়েছে সেটা রয়েছে ASB কেবিনেট সেন্টার থেকে, তো মেদিনীপুরে। তো তার নাম্বারটাও দেখতে পাচ্ছ ASB কেবিনেট সেন্টার, আর উপরেরটাও হচ্ছে ASB কেবিনেট সেন্টার থেকে সাধারণত। তো এর ফুল লুকটা দেখবে তোমরা, যে সোনিয়া সাউন্ডের সব কটা মাল বসালে কেমন লাগে। তো তোমরা একটা লুক দেখো, এখানে শুধু একটা বেস আর দুটো টপ রয়েছে, আর উপরে টুটার রয়েছে। তো লুকটা দেখতে পাচ্ছ এবার সব কটা যদি ভ্যানে ওঠে কেমন লুকটা হতে পারে। Thank you.
বুঝতে পারছো কেমন হতে পারে পুরো সেট আপটা লুক ওটা। যদি এখনো পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও এমন এমন বক্স সেট আপের বক্স কম্পিটিশন ভিডিও পাওয়ার জন্য।